শ্রেষ্ঠ বাঙালি। আপনার শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি এই নারায়ণগঞ্জে। আমার বিয়ের ঘটকালি করেছিলেন যে এই কনক একজন এসআই, সে তার নিজস্ব বেআইনি ভাবে সংগ্রহ করা একটা চাইনিজ রাইফেল, তা দিয়ে সে গুলি করে। আমি সেই শামীম ওসমান, আমি সেই শামীম ওসমান যার উপরে 2001 সালে বোমা হামলা হয়েছিল। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, নারায়ণগঞ্জে যে শাওনকে হত্যা করা হয়েছে সেই শাওন হত্যার বিচার চালেন এবং কঠিনভাবে খেপে গেলেন দর্শক শ্রোতা, সে বিটু বিস্তারিত জানাবে। এবং এই দিকে এমপি শামীম ওসমান, তিনি বিয়ের ঘটকদারিও করেছিলেন দর্শক শ্রোতা। সব মিলিয়ে আজকে ভিডিও খুব ইম্পর্টেন্ট একটি ভিডিওতে যাচ্ছে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটিন দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমি ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক কথা না বেড়ে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। এখনো অনেকেই পরীক্ষা নেওয়ার কথা বলেন, অবস্থান পরিষ্কার করেন, অবস্থান সবার পরিষ্কার করতে হবে। বিএনপি জামাত আর ওই সুশীলদের বিরুদ্ধে অবস্থান পরিষ্কার করতে হবে। আর নেত্রী কোথায় কি করবেন তার কৈফত একমাত্র শেখ হাসিনার বাইরে, ক্ষমতায় এসেছি শেখ হাসিনার জন্য। শেখ হাসিনা কোথায় কোন ডিসিশন নেবেন এই ব্যাপারে কারোর জিজ্ঞাসা করার কারোর ক্ষমতা বাংলাদেশ আওয়ামী লীগের থাকার কথা না বলে আমি মনে করি। হুঙ্কার দিচ্ছে কি রাজপথ দখল করবে, এই জন্যই নারায়ণগঞ্জের রাজপথ নেমেছিলাম, বলেছিলাম যে কি করতে চান আপনারা, খেলতে চান? আমরা তাহলে খেলার জন্য প্রস্তুত আছি, আমরা খেলব। ভাই আছেন, তাদের সামনে বক্তব্য দেওয়ার আমার কোনো একটা ধৃষ্টতা দেখানোর ইচ্ছা নাই, কারণ আমরা সবসময় বলি আপনারা সবসময় শুনেন। গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জে একটা জনসভা ডেকেছিলাম আমি ব্যক্তিগতভাবে, আমি ডেকেছিলাম আওয়ামী লীগগতভাবে। সবাই বলে এটা, অনেকেই বলে অনেকের পছন্দ হয় নাই, তারা বলে এটা শামীম ওসমানের ডাকে। আমার ডাকে কোনো সময় হয় না, আমার পরিচয় একটাই, আমি শেখ হাসিনার কর্মী ছিলাম, শেখ হাসিনার কর্মী আছি, শেখ হাসিনার কর্মী হিসাবে মৃত্যুবরণ করব। আমি সেই শামীম ওসমান, আমি সেই শামীম ওসমান যার উপরে 2001 সালে বোমা হামলা হয়েছিল। আমরা সবাই খুব স্লোগান দিচ্ছি, গরম গরম কথাও বলছি। সভা ডেকেছিলাম আমি ব্যক্তিগতভাবে, আমি ডেকেছিলাম আওয়ামী লীগগতভাবে। সবাই বলে এটা, অনেকেই বলে অনেকের পছন্দ হয় নাই, তারা বলে এটা শামীম ওসমানের ডাকে। আমার ডাকে কোনো সময় হয় না, আমার পরিচয় একটাই, আমি শেখ হাসিনার কর্মী ছিলাম, শেখ হাসিনার কর্মী আছি, শেখ হাসিনার কর্মী হিসাবে মৃত্যুবরণ করব। আমি সেই শামীম ওসমান, আমি সেই শামীম ওসমান যার উপরে 2001 সালে বোমা হামলা হয়েছিল। 16 জুনে বোমা হামলার পরে যখন আমাদের 1020 জন ছেলে মেয়ে জীবন দিয়েছিল, আমার দম ছিল না শরীরে, আমার জ্ঞান ছিল না, যখন জ্ঞান ফিরলো সাংবাদিকরা বারবার জিজ্ঞেস করছিল কিছু বলবেন কিছু বলবেন, আমি কানে কিছু শুনছিলাম না। ওই নরপশুরা আমাদের উপরে বোমা ব্লাস্ট করেছিল কেন, যারা 71 শূন্য আমাদের মা বোনের সম্ভ্রম নিয়েছিল, যারা 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছিল, যারা 30 লক্ষ মানুষকে শহীদ করেছিল, সেই গোলামাজের বিরুদ্ধে কথা বলেছিলাম, বলেছিলাম নারায়ণগঞ্জের মাটি, যেই নারায়ণগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মজীবনী এবং ডায়েরি লেখলে দেখা যায় যে নারায়ণগঞ্জে বাইতুল মানে বসে বঙ্গবন্ধু প্রথম আওয়ামী লীগ গঠন করার প্ল্যান করেন, এবং গোয়েন্দা রিপোর্টে যেটা দেখা যায় যে ওইখান থেকে বসেই বঙ্গবন্ধু স্বাধীনতার স্বপ্ন শুরু করেন। ওইখানে হোসেন সৈয়দ সরদ্দি সাহেব থেকে আরম্ভ করে মৌলানা ভাসির থেকে আরম্ভ করে সবাই যে বাসা থেকে করতেন, সেই নারায়ণগঞ্জের সন্তান হিসাবে আমার পূর্বপুরুষ শামসুবা এখানে সভাপতি আছেন, মুক্তির মুক্তিযোদ্ধা, এই মুক্তিযোদ্ধাদের সন্তান হিসাবে সেই দিন আমার হাসান ভাই, মোবারক ভাই যারা ছিলেন, আমার আমার আদরের ভাতিজা কায়সার আছে, আমাদের মাসুম আছে, এই প্রজন্মে যারা আছে তাদের উত্তরসূরি যারা ছিলেন তাদের নেতৃত্বে বলেছিলাম নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে যারা মাপনের সম্মান নিয়েছে তাদের প্রবেশ নিষেধ। এই অপরাধে সেদিন নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অফিসে বোম ব্লাস্ট করা হয়েছিল এবং 20 জন মানুষ মারা গেছিল। আমরা সেই আওয়ামী লীগের কর্মী, আমরা সেই আওয়ামী লীগের কর্মী, মৃত্যুর মুখে যখন জিজ্ঞেস করা হয়েছিল কিছু বলবেন কিছু বলবেন, আমরা সেদিন বলেছিলাম একটা কথাই, শেখ হাসিনাকে বাঁচান, শেখ হাসিনাকে বাঁচান, আর কিছু বলতে পারি নাই। শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ খুলে গেছিল। এখনো অনেকেই পরীক্ষা নেওয়ার কথা বলেন, অবস্থান পরিষ্কার করেন, অবস্থান সবার পরিষ্কার করতে হবে। বিএনপি জামাত আর ওই সুশীলদের বিরুদ্ধে অবস্থান পরিষ্কার করতে হবে। আর নেত্রী কোথায় কি করবেন তার কৈফত একমাত্র শেখ হাসিনার বাইরে, ক্ষমতায় এসেছি শেখ হাসিনার জন্য। শেখ হাসিনা কোথায় কোন ডিসিশন নেবেন এই ব্যাপারে কারোর জিজ্ঞাসা করার কারোর ক্ষমতা বাংলাদেশ আওয়ামী লীগের থাকার কথা না বলে আমি মনে করি। শেখ হাসিনার উপরে কেউ নাই এটা আমি বিশ্বাস করি। হুঙ্কার দিচ্ছে কি রাজপথ দখল করবে, এই জন্যই নারায়ণগঞ্জের রাজপথ নেমেছিলাম, বলেছিলাম যে কি করতে চান আপনারা, খেলতে চান? আমরা তাহলে খেলার জন্য প্রস্তুত আছি,
আমরা খেলব সকল অশুভ শক্তির বিরুদ্ধে, আমরা খেলব সকল সন্ত্রাসের বিরুদ্ধে। যারা 2013-14 সনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই হবে। আমাদের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ আছেন, হাই ভাই আছেন, আনোয়ার ভাই আছেন, বাদল আছেন, সবার কাছে মেয়র আছেন, সবার কাছে আমি অনুরোধ জানাতে চাই 24শে জানুয়ারি পর্যন্ত আসেন সবাই এক থাকি। 24শে জানুয়ারি পর্যন্ত সবাই আমরা এক আছি, কিন্তু আরো এক থাকি, কারণ এইটা হলো আমাদের বাংলাদেশ বাঁচানোর স্বপ্ন। তার আগে একটু স্লোগান দিয়ে আমরা ক্ষুধাটাকে একটু কমাইতে চাই। ক্ষুধা আমারও লাগছে, আপনাদেরও লাগছে, তো স্লোগান ধরি সবাই মিলে নাকি? জয় বাংলা! এই আওয়াজে ওরা ভয় পাইব না। তো দর্শক, আপনারা এই ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক, এখন আমরা আরো একটি ভিডিও বিস্তারিত দেখে আসি। যে এই কনক একজন এসআই, সে তার নিজস্ব বেআইনি ভাবে সংগ্রহ করা একটা চাইনিজ রাইফেল, তা দিয়ে সে গুলি করে শাওনকে হত্যা করেছে। একবার টাক করে বাঁদিকে হার্টে তার গুলি করেছে। ভোলার নূরে আলমের আত্মত্যাগ, রহিমের আত্মত্যাগ, নারায়ণগঞ্জের শাওনের আত্মত্যাগ, এটাকে কোনো মতেই বৃথা যেতে দেওয়া যাবে না। ইতিমধ্যে প্রায় 4,081 জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, আবার সেই আগের মতো এক কায়দায়। সেই গায়েবী মামলা নিজেরা ঘটনা ঘটাচ্ছে, ঘটি আবার সেটাকে আপনার সাথে সাথেই তারা মিথ্যা মামলা দিয়ে দিচ্ছে। আপনারা দেখেছেন আজকে কয়েকটা পত্রিকা এসেছে, নারায়ণগঞ্জে যে রাইফেল দিয়ে গুলি করছে সেটা একটা চাইনিজ রাইফেল, এবং ওই চাইনিজ রাইফেল সেই অফিসারের হাতে কনক নাম তার পত্রিকা এসছে। আমি ধন্যবাদ দিতে চাই সাংবাদিকদেরকে যে তারা কিন্তু এই ইনভেস্টিগেটিভ তদন্তটি করে তার কিন্তু সঠিক কথাগুলোর সামনে নিয়ে আসছেন, সেই জন্য তাদেরকে ধন্যবাদ। এবং এটা প্রমাণিত হয়ে গেছে যে এই কনক একজন এসআই, সে তার নিজস্ব বেআইনিভাবে সংগ্রহ করা একটা চাইনিজ রাইফেল, তা দিয়ে সে গুলি করে শাওনকে হত্যা করেছে। আবার দেখেন এটা এত মিথ্যাচার করে, ওই দিন তার আগের রাত্রেই এসপি সে বলল কি যে এ কার ছেলে, কোন দলের ছেলে, কি ছেলে সেটা এখনো নির্ধারিত হয়নি, তবে তার চাচা আওয়ামী লীগ করে, এই ধরনের একটা কথা তারা বলল। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে সে কোন দল করে এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে সে একজন শ্রমিক, ইম্পর্টেন্ট হচ্ছে যে তাকে তোমরা গুলি করে হত্যা করেছ, ইম্পর্টেন্ট হচ্ছে যে গুলি করে করার কোনো পরিবেশ সেখানে সৃষ্টি হয় নাই। প্রত্যেকটা বিষয়ের একটা আইন আছে, কানুন আছে, আন্তর্জাতিক পুলিশিং ল যেটা আছে সেখানে খুব পরিষ্কার করে বলা আছে যে এই ধরনের কোনো বিষয় যদি পুলিশিং গুলি করতেই হয় তাহলে কোন পরিস্থিতিতে গুলি করবে, কোথায় গুলি করবে। আমরা পাকিস্তান আমরা যেটা দেখেছি, আগে লাঠিচার্জ করত, তারপরে টিয়ার গ্যাস করত, আর তারপরে গুলি করতে হলে পায়ের দিকে গুলি করত, একবার টাক করে বাঁদিকে হার্টে তার গুলি করেছে, নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনারা বন্ধুগণ। সুতরাং আমাদের দর্শক, আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন, এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, ভিডিও এখানে শেষ করে দেবো। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিও এখানে শেষ করতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।